দর্শক, নির্বাচন পরিক্রমায় আপনাদের স্বাগত। এখন দেখবেন কুমিল্লা চান্দিনা উপজেলার মাঝকার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ জামাল উদ্দিনের একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমান রাসেল। আসলে আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, আমার বাবাও রাজনীতির সাথে জড়িত ছিল। আমার বাবা 71-এর বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সেই সুবাদে রাজনৈতিক প্রেমিকি তথা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির ঘরে আমার জন্ম। যখন এরশাদ বিরোধী আন্দোলন চলে, মার্শাল্লো এরশাদের মার্শাল্লোর মধ্যে ক্ষমতা আছে, এরশাদ স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ আন্দোলন করে, তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি তখন ক্লাস ইন্টারমিডিয়েট এসএসসি ইন্টারমিডিয়েট পড়ি, এসএসসিতে পড়ি, 89 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করি। তখন আসলে অজগর গ্রামের মানুষ রাজনীতি খুব কম বুঝত, রাজনীতি সক্রিয় লোকের সংখ্যা কম ছিল। আমরা ছাত্র রাজনীতির মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে চান্দিনা তথা রাজপথে এরশাদের স্বৈরাচার এরশাদের পতন না হওয়া পর্যন্ত আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে স্বৈরাচার বিরোধী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি। সে থেকে আমার রাজনীতিতে প্রবেশ। 91 নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করি, আমরা যদিও পরাজিত হই, বাংলাদেশ আওয়ামী লীগ পরাজিত হয়। তারপর থেকে খালেদা জিয়ার বিরোধী আন্দোলন সবচেয়ে কঠিন ভয়াবহতম ছিল। আমাদের প্রিয় নেত্রী, বাংলার প্রতি মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন অসহযোগ আন্দোলন ডাকে, তখন আমি নিমসার কলেজ ছাত্রলীগের সভাপতি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই রাস্তার মধ্যে। সেদিন কিন্তু খুব কষ্ট ছিল, সবচেয়ে বেশি কষ্ট ছিল যখন গাড়িতে করে সেনাবাহিনী পর্যন্ত থেকে গাড়ি চালানোর চেষ্টা করেছে। সেদিন আমরা প্রতিরোধ করতে গিয়ে আমাদের অত্যন্ত কষ্ট হয়েছে। সেই সময় রাজপথে খাওয়া দাওয়া সমস্ত কিছু করেও এই জননেত্রী শেখ হাসিনার অসহযোগ আন্দোলনকে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। মূলত আমাদের চান্দিনা 1996 সালে যখন জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ নির্বাচন করে, সেদিন আমরা আমাদের প্রিয় নেতা চান্দিনার গণমানুষের নেতা সাবেক ডেপুটি স্পিকার আহ্লাদ অধ্যাপক আলী এরশাদ সাহেবের ভ্যানগার্ডের মতো থেকে আমি সেদিন এই চান্দিনা থানা ছাত্রলীগের সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলাম। ওনার পাশে থেকে আমরা সেদিন বঙ্গবন্ধু খুনি আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে এই চান্দিনা থেকে পরাজিত করে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের নৌকা মার্কাকে বিজয়ী করতে, আমাদের প্রিয় নেতা আলী এরশাদ সাহেবকে বিজয়ী করতে আমরা মূলত নিরলস কাজ করেছি। 2001 সালের নির্বাচনে যখন আওয়ামী লীগের ভরাডুবি হয়, তখন আমরা এলাকা ছাড়া মামলা হামলার শিকার, ওই সময় আমি মামলা খেয়েছি। তারপরে থেকে আসলে মূলত ছাত্র রাজনীতি করার সুবাদে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে মূলত নিজেকে রাজনীতির মাঠে জড়িয়ে রেখেছি। আমি 2016 সালের 7ই মে নির্বাচনে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছি। সেদিন বিভিন্ন প্রেক্ষাপটে আমাকে পরাজিত করা হয়েছিল। পরাজয়ের পর থেকে আমার নেতাকর্মী, আমি সহ আমার নেতাকর্মীদের মূলত 33টি মামলা দেওয়া হয়েছে এবং 550 মামলার আসামি। আমি আমার নেতাকর্মীর জন্য আমি আমার ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, আমার নেতাকর্মীদের জন্য জেলখানা টু গোরস্থান পর্যন্ত তাদের জন্য কাজ করা। আজও মাঝকেরনের প্রত্যেকটা ইউনিটকে, প্রত্যেকটা গ্রামকে এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে করে মাঝকের ইউনিয়ন আওয়ামী লীগের দুর্গে রূপান্তরিত হয় এবং আমাদের প্রিয় নেতা চান্দিনার গণমানুষের নেতা সাবেক ডেপুটি স্পিকার আহ্লাদ অধ্যাপক আলী এরশাদ সাহেবের দুর্গে পরিণত হয়, সেই চেষ্টা আমার অব্যাহত আছে এবং থাকবে। আসলে আমি আমার মুখ দিয়ে বলা সঠিক হবে না, আমি কিন্তু এই মাঝকের ইউনিয়নের সন্তান। আমি আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে এই ইউনিয়নের মানুষের মাঝে সর্বদা থাকি। দল মত নির্বিশেষে
মাঝখানে মানুষ পরিবর্তনের জন্য এবং মাঝখানে উন্নয়নের জন্য শেখ হাসিনার জৈকান্তিক প্রচেষ্টা, শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নের জন্য মানুষ আমাকে শতবার চাচ্ছে এবং আমার নেতাকর্মীরা নিরলস কাজ করছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে। মামলা হামলা যিনি উনি কোনোদিন যে বর্তমান যিনি চেয়ারম্যান উনি কখনো রাজনীতির সাথে জড়িত ছিল না, উনি মালদ্বীপ ছিল, আদম ব্যবসা করত। উনি ওনার পরিবার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না বিপক্ষের শক্তি, তারা বরাবরই আওয়ামী লীগ বিরোধী ছিল। ওই সময় উনি অর্থ মানে অনেক টাকা পয়সা রুজি রোজগার করে মূলত হঠাৎ করে একটা সুযোগ নিয়ে উনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে মূলত মাঝখানে যে অশান্তির আগুন, অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আর মাঝখানে সবচেয়ে বড় সংকট হল আমি গত কিছুদিন যাবৎ মূলত তিন চারটা বিষয়ের উপরে বেশি কাজ করি। এক, সাংগঠনিক কাজ করি, সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। দুই, ধর্মীয় কাজগুলা মাঝখানে নেমে প্রত্যেকটা গ্রামে ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা আমার ব্যক্তিগত সহযোগিতায় আমরা কিন্তু কাজ করছি। তিন, যখন করোনা ভাইরাস দেখা দিচ্ছে, বৈশ্বিক মহামারী দেখা দিচ্ছে, তখন স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পরে যখন সমস্ত ছেলেরা গ্রামে চলে আসছে, আমি কিন্তু মূলত খেলাধুলার মাধ্যমে এই মাদকের বিরুদ্ধে প্রত্যেকটা গ্রামে ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্ট, তারপরে হলো ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে ক্রীড়াঙ্গনের দিকে ধাবিত করেছি, যাতে করে মাদকের বিরুদ্ধে আমরা স্বেচ্ছার সচেতন থাকার জন্য যুব সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। সমস্ত আমাদের সমস্ত সংগঠন, সহযোগী অঙ্গ সংগঠন, আমরা মূলত সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় নেতা চান্দিনা গণমানুষের নেতা সাবেক ডেপুটি স্পিকার আলহাজ অধ্যাপক আলী এরশাদ সাহেব অনেক সম্মেলনে উপস্থিত থেকে আমরা কিন্তু ওনার নেতৃত্বে, ওনার সুযোগ্যত নয়, আগামী দিনে চান্দিনার রাজনৈতিক পথ প্রদর্শক জনাব মুনতাকিন আশরাফ টিটুর নেতৃত্বে মাঝখানে ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠন এক এবং ঐক্যবদ্ধ।